Hey guys, I am RIYA and welcome back to my channel. তো আমি কিন্তু এখন ওপার বাংলার আফ্রার নিশোর সুরঙ্গকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই যার আইটেম গান কিন্তু চলে এসেছে নুসরাত ফারিয়া এবং আফ্রার নিশোর, আমরা কিন্তু একটা দুর্দান্ত ডান্সও দেখেছি এবং এটা একটা মাচা গান। এবং বলে রাখি যে গানটা যখন আমরা দেখি তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আফ্রার নিশো অর্থাৎ সুরঙ্গর যে হিরো, সে কিন্তু গানটার মধ্যে তাকে যেভাবে দেখা গেছে তার অ্যাক্টিং যেটুকু আমরা দেখতে পেয়েছি সেখান থেকে কিন্তু স্পষ্ট যে সে কিন্তু বিশেষ কোনো কারণে সেখানে এসেছে, হয়তো কোনো অ্যাকশানের জন্য বা তার মনের কোনো কষ্ট দূর করার জন্য সে কিন্তু কোন একটা বার টাইপ বা মাচা টাইপে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে এবং ড্রিঙ্ক করে সে নাচে উন্মত্ত হয়। তো এটা কিন্তু গানটার মধ্যে তার যে অভিনয় সেখান থেকে কিন্তু বোঝা গেছে। তো ব্যাপার হলো যে সুরঙ্গ মুভির গল্প কি হতে চলেছে, এটা কিন্তু অনেকেই প্রশ্ন ছিল এবং অনেকে অনেক কমেন্ট করেছো। তো এটাই এখন মেন সবার মধ্যে একটা উত্তেজনা যে সুরঙ্গর গল্প কি হতে চলেছে, বিকজ সুরঙ্গ নামটা থেকে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রিয়তমা নাম থেকে যেরকম বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেমের সিনেমা, একটা রোম্যান্টিক সিনেমা হতে চলেছে, সেরকম কিন্তু সুরঙ্গ নামটা থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তো এই একটা আপডেট পাওয়া গেছে যে সুরঙ্গ মুভিটা কিন্তু মেনলি হতে চলেছে প্রেম বিচ্ছেদের গল্প এবং সেই সঙ্গে কিন্তু কিছু অ্যাকশান থ্রিলারও আমরা দেখতে পাবো। অবভিয়াসলি যেখানে প্রেম বিচ্ছেদ থাকবে সেখানে তো থ্রিলার অ্যাকশান থ্রিলার থাকবে, বিকজ তার প্রেমিকাকে কেউ প্রেমিকা যদি বিচ্ছেদ হয়ে যায় সেখানে এটা থাকাটা খুব স্বাভাবিক এবং আমরা এরকম টাইপস মুভি অনেক দেখেছি যেখানে বিচ্ছেদ হয়েছে এবং সেখানে অ্যাকশান হয়েছে। তো ব্যাপারটা হলো এটাই মেনলি থাকছে যে অ্যাকশান থ্রিলার সঙ্গে কিন্তু প্রেম বিচ্ছেদের গল্প, সুরঙ্গর কিন্তু এটাই গল্প এবং এটা দেখার সময় কিন্তু দর্শকদের মধ্যে একটা টান টান উত্তেজনা থাকবে, মানুষরা একটা উত্তেজনা নিয়ে কিন্তু এই সিনেমাটা দেখবে। সিনেমাটা এরকম টাইপেরই হচ্ছে, এটাই মেনলি আপডেটস পাওয়া গেছে। এবার অপেক্ষা শুধু যে টিজার কবে আসে বা ট্রেলার কবে আসে, তার জন্য তো আমরা সবাই অপেক্ষারত রয়েছি। তো দেখা যাক বাকি কী কী আপডেটস কখন কী পাওয়া যায়। তো ততক্ষণ তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য, টাটা।